Estatuto. Y el reglamento. Estatutos, all of those. Ask camera. Ask camera, সর্বমানের নিয়মাবলী পড়ুন। গত ক্লাসে সর্বমানের নিয়মাবলী মধ্যে তিনটা নিয়ম পড়িয়েছি, আজকে আমরা বাকি নিয়মগুলো শেষ করি। আমি একটু পিছনে ফিরে যাই। তিনটা নিয়মের মধ্যে প্রথম নিয়মটা ছিল সর্বমানে কেবল তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকবে। তিনটি পদ কি? প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। সর্বমানে কেবলমাত্র তিনটি পদ থাকবে, একটা আছে প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। দুই নম্বর নিয়ম ছিল সর্বমানে কোনো দ্ব্যর্থ পদ ব্যবহার করা যাবে না, তার মানে হচ্ছে একটা পদে দুইটা অর্থ থাকবে না। তিন নম্বর ছিল সর্বমানে তিনটি যুক্তি বাক্য থাকবে। তিনটি যুক্তি বাক্যের মধ্যে দুইটি হচ্ছে আশ্রয় বাক্য এবং একটা হচ্ছে সিদ্ধান্ত। যদি দুইটি আশ্রয় বাক্যের পরিবর্তে একটি আশ্রয় বাক্য থাকে তাহলে সেটা কখনো মাধ্যম অনুমান হবে না, অমাধ্যম অনুমান হয়ে যাবে। এই জন্য মাধ্যম অনুমানের ক্ষেত্রে অবশ্যই মানে মিনিমাম কমপক্ষে দুইটি আশ্রয় বাক্য থাকতে হবে। তাই এই জন্য বলছে একাধিক আশ্রয় বাক্য, একের অধিক আশ্রয় বাক্য থাকতে হবে এবং একটি সিদ্ধান্ত থাকবে, যে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হবে। তারপরে নিয়ম হচ্ছে চার নম্বর নিয়মটা হচ্ছে সর্বমানে অবশ্যই মধ্যপদকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। মধ্যপদকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। এখন আমরা জানি যে প্রথম নিয়মে পড়েছি যে সর্বমানে তিনটি পদ থাকতে হবে, তিনটি পদ না থাকলে সেটা চতুষ্পদে অন্তর্বর্তী হয়ে যাবে। আর এখানে চার নম্বর নিয়মে আমরা বলছি যে মধ্যপদকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। আগে আমাদের জানতে হবে মধ্যপদটি, মধ্যপদটা হচ্ছে যেটা সিদ্ধান্তে থাকে না কিন্তু প্রধান আশ্রয় বাক্যে থাকে, অপ্রধান আশ্রয় বাক্যে থাকে এবং প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে অনিবার্য একটা সিদ্ধান্ত নিশ্চিত হয়। আমরা এখানে সর্বমানের প্রথম নিয়মে আছে যে তিনটি পদ থাকবে। দেখো তিনটি পদ আছে, এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, এ একটা, মোট ছয়টা পদ কিন্তু তিন প্রকার প্রত্যেকটা পদ দেখো দুইবার করে ব্যবহার হয়েছে। এই কাল দেখো দুইটা, কঠিন দুইটা, কালো দুইটা, তিন প্রকারের পদ ব্যবহার হয়েছে। তিন প্রকারের পদের মধ্যে প্রধান আশ্রয় বাক্যে যে পদটা থাকে সেটার নাম হচ্ছে প্রধান পদ। আমরা প্রধান পদকে পাই সিদ্ধান্তের ভিড়ে, সিদ্ধান্তের উদ্দেশ্যে যে পদ থাকে সে পদটার নাম হচ্ছে অপ্রধান পদ। অপ্রধান পদ থাকে অপ্রধান আশ্রয় বাক্যে, আর সেখানে থাকে একটা মধ্যপদ, এই মধ্যপদ অপ্রধান পদ, মধ্যপদ। তারপর প্রধান পদ সিদ্ধান্তের বিদেহে যে পদ থাকে সেটা হচ্ছে প্রধান পদ। প্রধান আশ্রয় বাক্যে প্রধান পদ থাকে আর মধ্যপদ থাকে। মধ্যপদ সিদ্ধান্ত থাকে না কিন্তু প্রধান আশ্রয় বাক্যে থাকে, আর প্রধান আশ্রয় বাক্যে থাকে। তাহলে এই কালো হচ্ছে মধ্যপদ। এখন আমাদের চার নম্বর নিয়মে ছিল মধ্যপদকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। তার আগে আমরা একটু জানতে হবে ব্যাপ্যতা নিয়ম। ব্যাপ্যতা নিয়ম আমরা আগেই জানি, তিন নম্বর অধ্যায়ে আমরা পড়েছি। ব্যাপ্যতা নিয়ম হচ্ছে খুব সহজ একটা নিয়ম আছে, সুইনবার্নের নিয়মটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি এ এস ই ই আই এন ও পি, এস ই বি আই এন ও পি। এস মানে এ যুক্তি বাক্যের সাবজেক্ট, এস টা সাবজেক্ট ব্যাপ্য, ই বি মানে ই যুক্তি বাক্যের বোধ, দুইটাই ব্যাপ্য, ও আই এন
আই মানে আই যুক্তি বাক্যে এন মানে হচ্ছে নন মানে কোনোটাই ব্যাপ্য না, ও যুক্তি বাক্যে প্রেডিকেট, পিতে প্রেডিকেট ব্যাপ্য। এখানে আমরা সহজ ভাষায় জানি যে এ যুক্তি বাক্যের আমরা মূল নিয়ম দুইটা, সে নিয়ম দুইটা হচ্ছে প্রথম নিয়ম হচ্ছে সার্বিক যুক্তি বাক্যে, সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। তারপরে সদার্থক যুক্তি বাক্যের, সদার্থক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ, সদার্থক যে যুক্তি বাক্য সদার্থক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ একটা ব্যাপ্য। সদার্থকের মধ্যে সার্বিক যুক্তি বাক্য এ এবং আই, সদার্থক হচ্ছে এ এবং সার্বিক এ আই, সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। নয়ার্থক যুক্তি বাক্যে বিধেয় পদ অব্যাপ্য, আর নয়ার্থক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ বিধেয় পদ ব্যাপ্য। এই দুইটা নিয়ম, এই দুইটা নিয়মকে খুব সহজ ভাবে বোঝানোর জন্য সুইনবার্গ একটা সূত্র দিয়েছে, সে সূত্রটা হচ্ছে এস ইবি আই এস, মানে এ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, ই যুক্তি বাক্যর বোধ উদ্দেশ্য বিধেয় দুইটাই ব্যাপ্য, আই যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধে দুটা অব্যাপ্য, ও যুক্তি বাক্যের বিধেয় ব্যাপ্য। আমরা সহজ ভাষায় বলতে পারি এ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ই যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় দুটাই ব্যাপ্য, আই যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় দুটাই অব্যাপ্য, ও যুক্তি বাক্যের উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় ব্যাপ্য। এটা আমাদের মুখস্ত করতে হবে, মুখস্ত ছাড়া আমাদের মনে না রাখলে কোনো ক্রমে হবে না। তাহলে আমরা এটা কি সকল কাকায় কাকা, এটা কোন যুক্তি বাক্য, এ যুক্তি বাক্য, এ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। তারপর সকল কি হয় কাক, এখানে এটা এই যুক্তি বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। তারপর সকল কোকিল হয় সকল কোকিল হয় কাক, এটা হচ্ছে উদ্দেশ্য পদ ব্যাপ্য বিধেয় পদ অব্যাপ্য। তাহলে তিন আমাদের নিয়ম ছিল, চার নম্বর নিয়মটা ছিল মধ্যপথ, মধ্যপথকে অন্তত পক্ষে একবার, মধ্যপথের অবস্থান দুই জায়গায়, প্রধান আশ্রয় বাক্যে এবং অপ্রধান আশ্রয় বাক্যে। তাহলে প্রধান আশ্রয় বাক্যে এসে দেখি যে কাক প্রধান পদ ব্যাপ্য কিন্তু মধ্যপদ অব্যাপ্য, অপ্রধান আশ্রয় বাক্যে এসে দেখি কোকিল এখানে অপ্রধান পদ ব্যাপ্য কিন্তু মধ্যপদ অব্যাপ্য। তাহলে কোনো জায়গায় প্রধান আশ্রয় বাক্য অব্যাপ্য, অপ্রধান আশ্রয় বাক্য অব্যাপ্য, যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা হবে অনুপপত্তি, এবং এই অনুপপত্তির নাম হচ্ছে অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি। মধ্যপদ জনিত অনুপপত্তি, মধ্যপদ যদি কোথাও ব্যাপ্য না হয় তাহলে হবে অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি। এরপরে আমরা আসি পঞ্চম নিয়মে, পঞ্চম নিয়মে হচ্ছে যে কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না, অব্যাপ্য পদ। তাহলে সিদ্ধান্তে দুটি পদই কিন্তু থাকে, সে দুটি পদের নাম কি, একটার নাম হচ্ছে অপ্রধান পদ, একটার নাম হচ্ছে প্রধান পদ। তাহলে অপ্রধান পদ এবং প্রধান পদ এই দুইটা পদ যদি অব্যাপ্য থাকে, কোথায় একটা বাক্যে অব্যাপ্য থাকে, থেকে সিদ্ধান্তে সে যদি ব্যাপ্য হয়ে যায় তাহলে সে পদ সেখানে অনুপপত্তি হয়ে যাবে, তাই এ বলছে অব্যাপ্য কোনো পদ সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। আমরা একটু উদাহরণ দেখি কিভাবে অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায় এবং সেখানে অনুপপত্তি হয়, কিভাবে অনুপত্তি। কোনো মানুষ নয়, কোনো মানুষ নয় অমর, কোনো মানুষ নয় অমর, সকল মানুষ হয়, সকল মানুষ হয় কোনো কোনো
করতে গেলে আমি বারবার বলেছি, সম্মান তৈরি করতে গেলে অবশ্যই আমাদের সিদ্ধান্তের যে উদ্দেশ্য হবে, সিদ্ধান্তের উদ্দেশ্য প্রধান কথা, সিদ্ধান্ত দিতে হবে প্রধান কথা। এবার আমাদের এক নম্বর নিয়মে ছিল যে সর্বমানে তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকতে হবে। আমরা দেখে নিয়ে নেই তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ আছে কিনা, তিনটি পদকে দুটা পেলে হবে, এখানে হয়েছে কিনা দেখে আমরা একটা পদ, দুটা পদ, তিনটা পদ, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা পদ কিন্তু তিন প্রকার পদ, যেমন মানুষ, মানুষ, তিন প্রকার পদ আছে। কারণ আমরা এক নিয়ম পাঠলাম, দুই নম্বর নিয়মে বলছে যে ব্যর্থক কোনো পদ ব্যবহার হয়েছে কিনা, এখানে ব্যর্থক কোনো পদ ব্যবহার হয়েছে কিনা, মানুষ কোনো মানুষ নয় আমার, সকল মানুষের জীব, সকলের জীব নয় আমার, এখানে ব্যর্থক কোনো পদ ব্যবহার হয়নি। তারপরে তিন নম্বর নিয়মে ছিল তিনটি দুটি বাক্য থাকবে, সেখানে দুইটি হবে আশ্রয় বাক্য এবং দুটি সিদ্ধান্ত, দুইটি আশ্রয় বাক্য আছে, একটি প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য, এটা সিদ্ধান্ত। তাহলে আমরা তিন নম্বর নিয়ম পারলাম। চার নম্বর নিয়মে ছিল যে মধ্যপদকে অন্তত পক্ষে একবার ব্যাখ্যা হতে হবে, অন্তর্পদ এখানে কোনটা দেখি আমরা, দেখো মানুষ, মানুষ হচ্ছে মধ্যপদ, আমরা ব্যাখ্যতা দেখে নিই যে ব্যাখ্যতার ক্ষেত্রে এটা ই যুক্তি হবে, কোনো কোনো ই যুক্তি বর্গ মানে সকল এ যুক্তি বর্গ, এটা কোনো ই যুক্তি কোনো নয় আছে। আমরা আগেই জেনেছি যে ই যুক্তি বর্গ বউ মানে উভয় ব্যাখ্য, এখানে উদ্দেশ্য এবং গৃহ দুটাই ব্যর্থ, এ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যর্থ, গৃহ পদ অব্যর্থ, কি যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যর্থ, গৃহ পদ অব্যর্থ, গৃহ পদে ব্যর্থ, কি যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ দুটাই ব্যর্থ, আমরা ব্যর্থতা দেখে নিয়েছি। এখন বলছে যে চার নম্বর নিয়মে ছিল মধ্যপদকে অন্তত পক্ষে একবার ব্যর্থ হতে হবে, এখানে মধ্যপদ হচ্ছে মানুষ, মানুষ একবার না দুইবার ব্যর্থ হয়েছে। তারপরে পাঁচ নম্বর নিয়মে ছিল যে কোনো অব্যর্থ পদ সিদ্ধান্তে ব্যর্থ করা যাবে, এখানে অব্যর্থ পদ সিদ্ধান্তে ব্যর্থ হয়েছে বা দেখে আমার ব্যর্থ হয়েছে জীব, জীব দেখি এই যে জীব অপ্রধান আশ্রয় বাক্যে এখানে অব্যর্থ, মানে অব্যর্থ পদ এখানে ব্যর্থ হয়েছে, অব্যর্থ পদ এই যে অপ্রধান আশ্রয় বাক্যে অপ্রধান পদ অব্যর্থ সিদ্ধান্তে এসে ব্যর্থ হয়েছে, অব্যর্থ পদ সিদ্ধান্তে ব্যর্থ করা যাবে না, এই জন্য এর নাম হবে অবৈধ, অবৈধ অপ্রধান পদ যেহেতু অবৈধ অপ্রধান পদ পর্যন্ত এখন যদি প্রধান পদ অব্যক্ত থাকতো এবং প্রধান পদ সিদ্ধান্তে ব্যক্ত হয়ে যেত, সেক্ষেত্রে হতো অবৈধ প্রধান পদ জনিত অনুপতি। আমরা এটা একটা উদাহরণ মাধ্যমে দেখি, কিছু মানুষ হয় চালা, কিছু বন্ধুক হয় কিছু মানুষ হয় তারা সকল Thank you.
অবৈধ অপ্রধান পদের তর্কপত্রের ক্ষেত্রে আমরা দেখেছি অবৈধ অপ্রধান পদ জনিত ব্যাখ্য না হয় সেক্ষেত্রে অপ্রধান পদ যদি সিদ্ধান্তে এসে ব্যাখ্য না হয় যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, কোন সকল হলিন হয় মরণশীল, সকল হলিন হয় সকল হলিন হয় যারা, কোন মানুষ নয় যারা, তবে কোন মানুষ, কোন মানুষ নয় কোন মানুষ হয় ভুলি। এখানে কি বলছে যে এখানে কে যুক্তি বাক্য, কি যুক্তি বাক্য এবং এটা কি যুক্তি বাক্য, ব্যাখ্যতার ক্ষেত্রে যেটা হয় এ যুক্তি বাক্যের উদ্দেশ্য কর দেখো বুঝে পর, আমরা বোধ কি যুক্তি বাক্যের উদ্দেশ্য কর দেখো বুঝে পর, দেখো যুক্তি বাক্যের উদ্দেশ্য কর দেখো বুঝে পর। আমাদের প্রথম নিয়ম ছিল যে তিনটি মাত্র পদ থাকবে, এখানে তিনটি পদ আছে, দুইটাকে ব্যর্থ হয়েছে, তারপর ব্যর্থক কোনো দুই নম্বর নিয়মে ব্যর্থ কোনো পদ ব্যবহার করা যাবে না, ব্যর্থ কোনো পদ ব্যবহার করিনি, তিনটি বিকল্প থাকবে, তিনটি বিকল্প আছে, মধ্যপদ অন্তত পক্ষে একবার ব্যর্থ করতে হবে, মধ্যপদ হয়ে গেলে চালা, এখানে এই যে অপ্রধান সূচক এসে ব্যর্থ হয়েছে, তারপরে হচ্ছে যে কোনো অব্যাপক পদ সিদ্ধান্তে ব্যর্থ করা যাবে না, অব্যাপক পদ কোনটা ওইটা ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থ করা যাবে না, বৈধ এই ক্ষেত্রে হবে অব্যাপক পদ আমাদের ব্যর্থ হয়েছে কিনা, কোন মানুষ নয় মানুষ ব্যর্থ হয়েছে, পরিবার হয়েছে, ব্যর্থ হয়েছে, এক্ষেত্রে এটা হবে বৈধ। কিন্তু যদি আমাদের এরকম হয় কোন সকল নদীন হয় তারা, কোন নদীন নয় দেখি এখানে মানুষ এবং চালা দুইটা অপ্রধান পদ এবং প্রধান পদ, প্রধান পদ এখানে অব্যর্থ, এই জন্য এটাকে অবৈধ প্রধান পদ জনিত অবৈধ প্রধান পদ জনিত অনুভব করতে। তাহলে আমরা এই পর্যন্ত পেলাম পাঁচটা নিয়ম। ছয় নম্বর নিয়ম বলছে দুইটি আশ্রয় বাক্য যদি বিশেষ হয়, দুইটি আশ্রয় বাক্য যদি বিশেষ হয় সেক্ষেত্রে কোনো বৈধ সিদ্ধান্ত আসবে না। যদি দুইটি আশ্রয় বাক্য মানে প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য দুইটি যদি কী হয়, দুটি আশ্রয় বাক্য যদি বিশেষ হয় সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত বৈধ সিদ্ধান্ত আসবে না। আবার যদি দুইটি আশ্রয় বাক্য নঅর্থক হয় সেক্ষেত্রেও কোনো বৈধ সিদ্ধান্ত আসবে না। ছয় নম্বর নিয়ম ছিল দুইটি আশ্রয় বাক্য যদি বিশেষ হয় সেখান থেকে কোনো বৈধ সিদ্ধান্ত আসবে না। আর সাত নম্বরে ছিল দুইটি আশ্রয় বাক্য যদি নঅর্থক হয় সেখান থেকেও কোনো বৈধ সিদ্ধান্ত আসবে না। আমরা একটু দেখে নিই যে দুইটি আশ্রয় বাক্য নঅর্থক হলে চারটি যুগল পায়, দুইটি আশ্রয় বাক্য যদি বিশেষ হয় তাহলে চারটি যুগল পায়। সেই যুগলটা কি, বিশেষ হলে দুই চারটি হচ্ছে আই আই, আই আর ও হচ্ছে বিশেষ, এ আর ই হচ্ছে সাদি, এই জন্য আই 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 ও
ও আই আর ও ও, এটা হচ্ছে চারটি যুগল। এই চারটি যুগল হচ্ছে বিশেষ, এই চারটি যুগল হচ্ছে বিশেষ। এই বিশেষ চারটি যুগল যদি থাকে তাহলে কোনো বৈধ সিদ্ধান্ত আসবে না, প্রধান আশ্রয় বাক্য আই, অপ্রধান আশ্রয় বাক্য আই, সিদ্ধান্ত বৈধ হবে না। প্রধান আশ্রয় বাক্য সেক্ষেত্রেও ওই ব্যর্থতার সমস্যা থাকবে। প্রধান আশ্রয় বাক্য ও, অপ্রধান আশ্রয় বাক্য আই, বৈধ সিদ্ধান্ত আসবে না। প্রধান আশ্রয় বাক্য আই, অপ্রধান ও, বৈধ সিদ্ধান্ত আসবে না। প্রধান ও, অপ্রধান ও, বৈধ আসবে না, কারণ দুইটা নেওয়ার জন্য। আবার নর্থকের ক্ষেত্রে দুইটা আছে, চারটে রকম আছে, সেটা হচ্ছে ই, দুটা সারি, তারপরে বৈধ সিদ্ধান্ত আসবে না। ই ও ও দুটি আশ্রয় বাক্য যদি নার্থক হয় সেই ক্ষেত্রে বৈধ সিদ্ধান্ত আসবে না। প্রধান আশ্রয় বাক্য ই, অপ্রধান আশ্রয় বাক্য ই, বৈধ সিদ্ধান্ত আসবে না। প্রধান আশ্রয় বাক্য ই, অপ্রধান ও, বৈধ সিদ্ধান্ত আসবে না। প্রধান আশ্রয় বাক্য ও, অপ্রধান ই, বৈধ সিদ্ধান্ত আসবে না। আর প্রধান আশ্রয় বাক্য ও, অপ্রধান আশ্রয় বাক্য ও, বৈধ সিদ্ধান্ত আসবে না। নয় নম্বর নিয়মে বলছে যে প্রধান আশ্রয় বাক্য বা অপ্রধান আশ্রয় বাক্য একটা যদি বিশেষ হয় তার সিদ্ধান্ত বিশেষ হবে। বিশেষ কোন কোন বাক্য? আই এবং ও হচ্ছে বিশেষ। তার বলছে যে প্রধান এবং অপ্রধানের মধ্যে যে কোনো একটা, তাহলে একটা বিশেষ একটা সার্বিক, তার সিদ্ধান্ত হবে বিশেষ। তারপরে প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যের মধ্যে যে কোনো একটা যদি নঞ্চিত হয় সেটা সার্বিক নঞ্চিত হোক আর বিশেষ নঞ্চিত হোক, যে কোনো একটা নঞ্চিত হলে তার সিদ্ধান্ত হবে নঞ্চিত। নয় নম্বর নিয়ম আছে, নয়ার্থক যে কোনো একটা, সেটা ই যুক্তি বাক্যই হোক আর ও যুক্তি বাক্যই হোক, একটা হচ্ছে সার্বিক একটা হচ্ছে বিশেষ, তাহলে তার সিদ্ধান্ত বিশেষ। একটা সদার্থ একটা নয়ার্থ, তার সিদ্ধান্ত হবে নয়ার্থ। দশ নম্বর নিয়মে বলছে যে প্রধান আশ্রয় বাক্যটি বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নয়ার্থ, প্রধান আশ্রয় বাক্য বিশেষ, অপ্রধান আশ্রয় বাক্য নয়ার্থ। তাহলে প্রধান আশ্রয় বাক্য বিশেষ হবে, অপ্রধান আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় সেক্ষেত্রে কোনো বৈধ সিদ্ধান্ত আসবে না। এখানে কিন্তু একটা জোর পাওয়া যায়, প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নয়ার্থ। এই যে নয়ার্থক বিশেষের এই চারটে নয়ার্থকে এই চারটে, প্রধান আশ্রয় বাক্য যদি এই চারটের মধ্যে হয় ও অপ্রধান আশ্রয় বাক্য এই চারটের মধ্যে হয় তাহলেও কোনো বৈধ সিদ্ধান্ত আসবে না। তাহলে আমরা বৈধ সিদ্ধান্ত আসবে না কয়টা পেলাম, দুটি আশ্রয় বাক্য নয়ার্থক হলে সেক্ষেত্রে বৈধ সিদ্ধান্ত আসবে না, দুটি আশ্রয় বাক্য বিশেষ হলে বৈধ সিদ্ধান্ত আসবে না, আর প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নয়ার্থক হলেও সেক্ষেত্রে কোনো বৈধ সিদ্ধান্ত আসবে না। আমরা আরেকবার দেখে দশটা যে নিয়ম আছে, সর্বমানের দশটা নিয়ম আমরা আরেকবার দেখে নেব, আরেকবার জেনে নেব। প্রথম নিয়মটা ছিল প্রধান মানে সর্বমানে তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকবে, তিনটির পরিবর্তে যদি চারটি থাকে তাহলে চতুষ্পদী অনুপপত্তি হবে। দুই নম্বর নিয়ম ছিল সর্বমানের তিনটি পদের কোনো ব্যর্থক পদ ব্যবহার হবে না, যদি ব্যর্থক পদ ব্যবহার হয় সেক্ষেত্রেও তিনটি অনুপপত্তি হবে, ব্যর্থক প্রধান পর্যন্ত, ব্যর্থক অপ্রধান পর্যন্ত এবং ব্যর্থক মধ্য পর্যন্ত অনুপপত্তি। তারপরে নিয়ম ছিল তিনটি আশ্রয় বাক্য থাকবে। চার নম্বর নিয়ম ছিল যে কোনো মধ্যপদকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে, মধ্যপদ ব্যাপ্য না হলে অব্যাপ্য মধ্য পর্যন্ত অনুপপত্তি হবে। তারপরে পাঁচ নম্বর নিয়মে ছিল অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না, যদি অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয় সেক্ষেত্রে অবৈধ প্রধান পর্যন্ত অনুপপত্তি এবং অবৈধ অপ্রধান পর্যন্ত অনুপপত্তি হবে। তারপরে ছিল কোনো দুইটি আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তার সিদ্ধান্ত আসবে না, দুইটি আশ্রয় বাক্য যদি বিশেষ হয় সেক্ষেত্রেও সিদ্ধান্ত আসবে না, এবং একটি আশ্রয় বাক্য বিশেষ এবং একটি নয়ার্থক সেক্ষেত্রেও কোনো সিদ্ধান্ত আসবে না। তাহলে আজকে এই পর্যন্ত, সামনের ক্লাসে আমরা আগামী দিনের অন্য চ্যাপ্টার পড়াবো। আল্লাহ হাফেজ।